নমস্কার বন্ধুরা কৃষকদের জন্য আবারও খুশির খবর কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও কিন্তু দেওয়া শুরু হয়ে গিয়েছে কোন কৃষকরা সেই টাকা পেলেন কত টাকা পেলেন এবং আপনি টাকা পাবেন কিনা না আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এই মুহূর্তে টাকা যে এসেছে সেই প্রমাণটা আগে দেখিয়ে দিচ্ছি এখানে এস দেখুন ডিআর কাস্টমার আইএনআর তিন টাকা ওনার ক্রেডিট হয়েছে অ্যাকাউন্টের লাস্ট চারটা সংখ্যা দেওয়া ছিল অন এখানে হচ্ছে পাঁচ দুই দু মানে পাঁচ তারিখে ওনার টাকাটা কিন্তু ক্রেডিট হয়েছে এনইএফটি ইউটিআর নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং এ অফ ইন্ডিয়া ক্রপ ইন্স্যুরেন্স অপারেটর ইনফোতে দেওয়া রয়েছে কে দু হাজার বাইশ দিয়ে আরও এখানে নাম্বার দেওয়া ছিল তো এআইসি অফ ইন্ডিয়া ক্রপ ইন্স্যুরেন্স মানে হচ্ছে এটা আপনার বিমা কোম্পানির নাম যেই বিমা কোম্পানি আপনাদের বিমা করিয়ে থাকে রবি বা খারিফ সিজনে সেই বিমা কোম্পানির তরফ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে আর এখানে ইনফোতে কে দু হাজার বাইশ দিয়ে যে নাম্বারটা লেখা রয়েছে এটা হচ্ছে আপনার আইডি নাম্বার আপনি যে আবেদন করেন খারিফ বা রবি সিজনে সেই আবেদন করার পর একটা আইডি নাম্বার জেনারেট হয় এটা হচ্ছে সেই আইডি নাম্বার তো এনার কে দু দিয়ে যে আইডি নাম্বারটা এই আইডি নাম্বারের টাকা ঢুকেছে কে দু মানে হচ্ছে কে মানে হচ্ছে খারিফ আর দু মানে হচ্ছে দু সাল দু সালে আপনারা যারা খারিফের ফর্ম ফিল করেছিলেন তারা কিন্তু টাকা পেলেন মানে আপনারা এই যে বাংলা শস্য বিমা খারিফ দু হাজার ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটা যারা দু সালে ধান চাষের সময় বা ধান চাষ শুরুর আগে জমা দিয়েছিলেন তারা কিন্তু এখনও ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন তবে সবাই যে ক্ষতিপূরণের টাকা পাচ্ছে তা কিন্তু নয় আর সবাইকে ক্ষতিপূরণের টাকা দেবে সেটাও কিন্তু নয় যাদের ফসলের ক্ষতি হয়েছে একটি নির্দিষ্ট পার্সেন্টেজের উপরে তারাই ক্ষতিপূরণের টাকা পাচ্ছে মূলত প্রথমের দিকে যারা জলের অভাবে ধান চাষ শুরু করতে পারেননি বা চাষ শুরু করতে পারেননি তাদেরকে প্রথমের দিকে টাকাটা দিয়ে দেওয়া হচ্ছে বা যারা চাষ শুরু করার পরেও ভালো ফলন পাননি তাদেরকে কিন্তু ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে এবার আপনি যদি এই ফর্মটা ফিল করে থাকেন এবং আপনার ফসলের বিমা যদি করা থাকে এবং আপনার ফসলের যদি ক্ষতি হয় তাহলে কিন্তু আপনারা এই ক্ষতিপূরণের টাকা পাবেন নইলে কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবেন না মূলত বীরভূম মুর্শিদাবাদ হ্যাঁ এই সকল জেলাতে টাকা দেওয়া শুরু হয়েছে এবং পরবর্তী সময়ে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সকল জেলাগুলোও কিন্তু টাকা দেবে তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আপনি ক্ষতিপূরণের টাকা পেয়েছেন কি না আপনার বিমা করা ছিল কি না কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না